হ্যালো এভরিবডি, তো চলো স্টার্ট করতে হ্যাঁ তো না না সরি বাংলায় কথা বলবো। তো আমরা আজকে রিজনিংয়ের কোডিং রেকর্ডিং দেখে নেব। তো কোডিং রেকর্ডিং আমাদের মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কোডিং রেকর্ডিংয়ের কিছু আজকে ফর্মুলা দেখে নেব, যেভাবে যেভাবে করার জন্য আমরা মানে এই ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোডিং ডিকোডিং আমাদের কাছে সহজতর হয়ে উঠবে। তো চলো তাহলে শুরু করি। তো কোডিং আর ডিকোডিংয়ের আমরা কিছু জিনিস দেখে নেব। আমরা খুব ভালোভাবেই জানি যে এবিসিডি যতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো হলো 26টা রয়েছে। তো এগুলো আমার আশা করি লেখার প্রয়োজন নেই, তবুও আমি একবার সোজাভাবে লিখে দেখাবো আর উল্টোভাবে লিখে দেখাবো। তো এগুলো আমাদের 26টা রয়েছে, তো এই 26টা সোজাভাবে এগুলো উল্টোভাবে রয়েছে। তো এগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এই যে 26টা ইংরেজি বর্ণমালা রয়েছে এগুলোকে আমরা মানে মনে কীভাবে রাখবো সেটার একটা ট্রিক আমার কাছে আছে, তো সেটা দেখিয়ে নিই চলো। তো এই যে এখানে এই এটা হলো আমাদের ট্রিক। আজাদ বয় ক্রাফ্টস টাউন ইভেন ফুল্লি গট হাই স্কুল ইন্সপেক্টর জঙ্গল কুইন কি ব্লক ম্যান। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের খুবই সহজ হয়ে উঠবে ইংরেজি বর্ণমালাগুলো উল্টোভাবে কীভাবে মনে রাখতে পারবো। তো এখানে আমরা এটাই দেখব, এ ইংরেজি বর্ণমালায় ওয়ানে রয়েছে কিন্তু উল্টো দিকে যখন আমরা দেখতে যাব তখন এটা জেড এসে যাবে। ঠিক তেমনি বি এর ক্ষেত্রে ওয়াই আসবে, সি এর ক্ষেত্রে এক্স আসবে, ডি এর ক্ষেত্রে ডাব্লিউ আসবে, ই এর ক্ষেত্রে ভি আসবে, এফ এর ক্ষেত্রে ইউ আসবে, জি এর ক্ষেত্রে টি আসবে, এইচ এর ক্ষেত্রে এস আসবে, আই এর ক্ষেত্রে আর আসবে, জে এর ক্ষেত্রে কিউ আসবে, কে এর ক্ষেত্রে পি আসবে, এল এর ক্ষেত্রে ও আসবে, আর এম এর ক্ষেত্রে এন আসবে। তো আমরা এটাকে কীভাবে মনে রাখবো? আজাদ বয় ক্রাক্স ডাউন ইভেন ফুলি গট হাই স্কুল ইন্সপেক্টর জঙ্গল কুইন কিপ লভ ম্যান। এটা যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের ইংরেজি বর্ণমালাগুলো উল্টো দিকে মনে রাখা খুবই সহজ হবে। তো এটা এখানেই শেষ করছি। আমরা আরেকটা জিনিস দেখে নেব, এখানে যে এবিসিডিগুলো রয়েছে এগুলোর আমি সংখ্যাগুলো লিখে নিলাম কিন্তু এই যে সংখ্যাগুলো ডি ডি 4 নম্বরে রয়েছে, এইচ 8 নম্বরে রয়েছে, কে 11 মানে 11 নম্বরে রয়েছে, এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারবো এটার জন্য আমার কাছে একটা ট্রিক আছে। তো এই ট্রিকটা এবার আমরা দেখে নেব চলো। একটা হলো ছোট্ট ট্রিক রয়েছে যেটা হলো ই জ্যোতি। ই জ্যোতি একটা এমন ট্রিক যেটাতে 5 5 পরে হবে, এটা তো 5 হলো ই, জে হলো 10, ও হলো 15, টি হলো 20, ওয়াই হলো 25। আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে আমাদের এখানে 5টা আমাদের মনে রাখা হয়ে গেল। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, ডি এইচ এল পি টি এক্স, এটা যদি আমরা মনে রাখি তাহলে এখান থেকে আমরা 4টা সংখ্যা পরপর পেয়ে যাব, সেগুলো হলো 4 8 12 16 20 24, এখান থেকেও আমরা পেয়ে গেলাম। এবার বাকিগুলো আমরা দেখে নেব কীভাবে আমাদের মনে রাখা যায়। তো আমরা এভাবে মনে রাখব, জিতে হলো জেনারেল 7, পি হলো পাঞ্জাব 16 বলে একটা আমাদের টিম খেলার টিম রয়েছে,
এবার আমরা যদি এমকে মনে রাখতে যাই তাহলে এটা উল্টো দিকে ঘোরালে অ্যাকচুয়ালি তিনের মতো দেখা যাচ্ছে। তো এটাকে তিন হিসেবে যদি দেখি আমরা এমটাকে, তাহলে এমটাকে আমরা আগে যদি এক বসিয়ে দিই তাহলে এটা এম হচ্ছে ১৩। ঠিক তেমনি ডাব্লিউটাকেও তিনের মতো দেখা যাচ্ছে, আর এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে এটার সাথে সামনে যদি ২ বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে ২৩। এবার আমাদের ইউয়া বয়স ২১। এবার ইউকে আমরা কী করব, ইউকে আমরা এভাবে মনে রাখবো ইউয়া বয়স আমাদের ২১। এবার আমাদের রাইট, মানে আমরা যখন ভোট দিই আমাদের ভোট দেওয়ার রাইট কততে পাই আমরা ১৮তে পাই, তো আর হিসেবে আমরা রাইট ১৮তে মনে রাখবো। ঠিক তেমনিভাবেই আমরা বাকিগুলো কীভাবে মনে রাখতে পারি, আই মিন আয়না, এভাবে মনে রাখতে গেলে আমরা আইকে ৯ পাবো, ঠিক আছে। তো এভাবেই ঠিক রয়েছে কিউ, কুইন যে রয়েছে সেটা হলো খাতরা, সবসময় দাবা খেলাতে কুইন সবসময় খাতরাই হয়, তার জন্য আমরা ১৭, খাতরা মিন ১৭, এভাবে মনে রাখবো। এবার ২২টাকে আমরা কী বলতে পারি, ভাইস ইয়ানি কি ২২, ভি ইয়ানি কি ২২, এভাবে আমরা মনে রাখবো। তো এভাবে অনেকটা সহজ হয়ে উঠবে যদি আমরা সবগুলো এভাবে মনে রাখতে পারি। তো এই যে কোডিং ডিকোডিংয়ের এই যদি এই পেজটা যদি তুমি করে নাও তাহলে আমার মনে হয় না যে তুমি কোডিং ডিকোডিংয়ের কোনো অ্যালফাবেটিক্যাল নাম্বারে আটকাবে। তো এটা একবার ভালো করে যদি তুমি করে নাও তাহলে আমার মনে হয়ে যাবে। তো আমি কোডিং ডিকোডিংয়ের যে ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। তো চলো এরপরে আমরা বাকি সব রিজেনিংগুলো দেখে নেব, এটা রিজেনিংয়ের ক্লাস ১, আর বাকি রিজেনিংয়ের ক্লাসগুলো দেখে নেব। তো এটার পেজটা আমি একবার ভালোভাবে ফটো তুলে ইয়েতে শেয়ার করে দিয়ে দেবো, পোস্ট করে দেবো শেয়ারে, সেখান থেকেও কেউ দেখে নিতে পারবে। চলো এখানেই সমাপ্ত করছি।